আমার নাম তাসবিহ আক্তার শিমলা, স্কুলের নাম এঙ্গুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমি যে কবিতাটি আবৃত্তি করব তার নাম হলো রৌদ্র লেখে জয়। লিখেছেন শামসুর রহমান। বল গিয়ে লোক আজমানিতে মারলো মানুষ কত, পুরলো শহর পুরলো শ্যামল গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ জানে নতুন করে রৌদ্র লেখে জয়। তুলো না মোদের দুলো না পায়ে, ছিড়ো না নরম পাতা, শুধু দেখো আর খুশি হও মনে, সূর্যের সাথে হাসির কিরণে কেমন আমরা হেসে উঠি, আর দুলে দুলে নারী মাথা, ধরার মুখে স্নেহ কণাগুলি ঘাস হয়ে ফুটে ওঠে, মোরা তারি লাল নীল সাদা হাসি, রূপকথামে আকাশের বাসি, শুনি আর দুলি বাতাসে যখন তারারা ফোটে। একজন ছাত্রী, আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতাটির নাম নেমন্তন্ন, লিখেছে অন্নদা শঙ্কর রায়। কি খেতে চাও, চানার পলাও, ইচ্ছে কি আর সরপুটিয়া, আর কি আয়েস রাবড়ি পায়েস, আমার দেশ স্বাধীন দেশ বাংলাদেশ। তুমি কি নাচবে নাকি? তুমি কি নাচবে? তুমি কোন স্কুল থেকে আসছো? সরি, কনকাপত বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। কনকাপত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তুমি কি নাচবে? নৃত্য। নৃত্যটা কিসের, কোন গানের? নতুন ধানের। নতুন ধানের। ধন্যবাদ তোমাকে। বুড়ি, তোমরা কি সেজেছো? কি সেজেছো? গায়ের বধু। তোমরা কোন স্কুল থেকে আসছো? কনকাপত, কনকাপত বালিকা স্কুল থেকে। তুমি কোন স্কুল থেকে আসছো? করপাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তুমি কি করবে? নৃত্য দিবা? কি নৃত্য? লাল সবুজ। ধন্যবাদ। তুমি কোন স্কুল থেকে আসছো? জাগজু সরকারি প্রাথমিক। তুমি কি নাচবা? কিসের নৃত্য দিবা? ফুলে ফুলে ঢোলে ঢোলে। ধন্যবাদ তোমাকে। এটা হচ্ছে আমাদের সার্বরীর শাইন ভাইয়ের ছেলে, শাইন ভাইয়ের মেয়ে। ডোন্ট মাইন্ড। তুমি কি নাচবা? আজি বাহা হাল করিয়া। এটা হচ্ছে শাইন ভাইয়ের মেয়ে। আপনি, তুমি কোন স্কুল থেকে এসছো? আর একটু জোরে বলো। কনকাপত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এসছে। তুমি কি করবা? কি করবা তুমি? তুমি যে এত সুন্দর করে সেজেছো, কি করবা? তোমাকে ধন্যবাদ। তুমি কোন স্কুল থেকে এসছো? কনকাপত সরকারি প্রাথমিক বিদ্যালয়। তুমি কি করবা? নাচবা? কোন গানটায়? আচ্ছা, সে ভুলে গেছে, ডোন্ট মাইন্ড। আমি এখন একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম হলো, তুমি কোন স্কুল থেকে আসছো? কোন নাচটা করবা তুমি? বেহুরি লগন। ধন্যবাদ তোমাকে। ম্যাডাম, ম্যাডাম, এক্সকিউজ মি, আপনি কোথা থেকে এসেছেন? তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। আপনি কি সেজেছেন? সেবিকা। ডোন্ট মাইন্ড। তুমি কোন স্কুল থেকে আসছো? কনকাপত সরকারি প্রাথমিক। তুমি কি করবা? কোন গানে?
রবীন্দ্রসঙ্গীত, ভেরি গুড, গো অ্যাহেড। তুমি কোন স্কুল থেকে আসছো? জঙ্গলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে। কি করবে তুমি? তুমি কি সেজেছ? কৃষক। কৃষকের একটু এটা ছিল না, ফাজলামি করলে তো সমস্যা। ডোন্ট মাইন্ড, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি কোন স্কুল থেকে আসছো? তারাশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তুমি কি সেজেছো? বঙ্গবন্ধু। তোমাকে লাল সালাম, তোমাকে ধন্যবাদ। গেল ছিলাম মনে হয়। তুমি কোন স্কুল থেকে আসছো? হিঙ্গুলা। শুধু হিঙ্গুলা বললে তো হবে না, ডোরমেট সরকারি প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ পুরোটা বলতে হবে, হিঙ্গুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তুমি কি সেজেছো? ঘটক সেজেছো। নজরুল কিছু বলো। আচ্ছা ঘটক আমার না অনেকই করে আপনাকে আমি খুঁজতেছি, কেন জানেন? আমার না বিয়ে করার খুব ইচ্ছে, কিন্তু কেউ আমাকে বিয়ে দিচ্ছে না। আপনার মধ্য দিয়ে কি আপনার কাছে আছে এমন ভদ্র নামাজ কলমা পড়ে করবেন? কোথায়, কোন গ্রামে? পাশের গ্রামে। কি করে মেয়ে, এমন মেয়ে কেন আমাকে দেবেন আপনি বলেন তো ঘটক সাহেব? ঘটক সাহেব তোমাকে অনেক অনেক ধন্যবাদ। হেই বেবি, তুমি কোথা থেকে এসছো? শোনো শোনো এদিকে আসো। তুমি তানিমের কি হও? তুমি তানিমের কি হও? তানিম তোমার কি হয়? তানিম তোমার মামা। তুমি কোন স্কুল থেকে আসছো? একটু জোরে বলো। কনকাবল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তুমি কি নাচবে? কোন নাচবে? কোন নাচটা দেবে তুমি? ধন্যবাদ। আমি গতর সেজেছি। আমি বহুত বাবা ছিল, বহু ছিল বলছিল, আমি বহুত দিন করেছি। আপনি কটা করছেন? বাতিজা তুই যে নাচছিস, তোর এখন ফিলিংসটা কিরকম, কেমন লাগতেছে তোর কাছে? খুব ভালো। তুই কিছু বলে দে, ডোন্ট মাইন্ড কই দে। ডোন্ট মাইন্ড,
পড়িয়ে উঠবি না তোমরা কোন স্কুল তো নাইছো তোমরা কি করবা তুমি কোন স্কুল থেকে আসছো তুমি কি করবা বা কি সেজেছো জামাই সেজেছো বউ কোনটা তারপর তোমরা সবাই থামগুলো এ হলো আন্ডা জামাইর বউ জামাই তুমি জামাইর কি তুমি জামাইর ভাই তুমি কোন স্কুল ভেরি গুড তুমি কি ওদের হয় নাই তো ওদের হয় নাই কি জন্য উঠেছে শুরু করো না।